কি ব্যাপার আনোয়ারা বেগম? কি হইছে? আরে কথা বলতেছো না কেন? সর্বনাশ করে ফেলেছি। কি সর্বনাশ করে ফেলেছো? ফাটায় ফেলছি। কি ফাটায় ফেলছো? মাথা। কার? সিকান্দারের মাথা ফাটায় ফেলছি। ওকে অনেক ডেকেছি, অনেক উঠে নাই, জ্ঞান ফিরে নাই, অনেক রক্ত পড়ছে। এই তোমার এক সমস্যা, যখন রেগে যাও না তখন আর হুশ থাকে না, আর যখন একটা ঘটনা ঘটায় দাও তখন আস্তেই চুপসে যাও, শান্ত হয়ে যাও, নরমাল হয়ে যাও। আরে আমি তো তখন হট টেম্পার ছিলাম। ওকে তুমি বাঁচাও, খুব ভালো ছেলে সিকান্দার, আমি আর রাখবো না, আর রাখবো না। আচ্ছা আচ্ছা বাঁচাও। আমি দেখতেছি, আমি দেখতেছি সিকান্দার। ওঠো ওঠো। হ্যাঁ আই সিকান্দার, রক্ত পড়ছে, অনেক রক্ত পড়ছে, অনেক রক্ত পড়ছে। আই সিকান্দার, দাঁড়াও, ব্যবস্থা নিচ্ছি, আমি ব্যবস্থা নিচ্ছি। বাবা সিকান্দার, ওঠো তো, ওঠো তো। এই সিকান্দার ওঠো বাবা। আপনি আসছেন স্যার? ম্যাডাম তো আমার আজকে মাইরাই ফলাইছিল স্যার। চলো ঘরে চলো। সিকান্দার আবার অজ্ঞান হয়ে যাবে না? আরে না, চলো তুমি ঘরে চলো, ঘরে চলো। বলিস কি, এর মধ্যে সুরভি আর রমজান কেন জড়িত থাকবে? না এটা আমার বিশ্বাস হয় না। আমি জানতাম আজ তুই কথা বিশ্বাস করবি না। বাবারে কেমনে বিশ্বাস করবো, একজন আমার আপন বোন আর একজন হচ্ছে আমার আপন ফুফুতো ভাই। ভাই কসম করে কসি রে আজাদ, ওরা দুজন আমার সামনে ওরা নিজ মুখে শিখা, আমি তোর কি হই? দোস্ত আমি কোনোদিন তোর এই জায়গা সম্পত্তি নিয়ে বিরোধে জড়াতে পারবো না। না না, কে জড়াবে? তোর আত্মীয় স্বজন, তোর এই খালাতো বোন, এ ফুফুতো ভাই, তাই না? যখন তোর মারামারি গ্যাঞ্জাম হবে সবার আগে কে ধরে আসবে তোর পক্ষে? সবাই ধরে আসবে, তুই আগে ধরে আসবি। প্রমাণ পাইছি, আমি যখন পানিতে পড়ে গেছিলাম তুই ঝাঁপায় আমারে উদ্ধার করেছিলি না? শোন দোস্ত, আমি জাস্ট একটু দেখে আসবো বাড়িতে কি হচ্ছে, ঠিক আছে? মানে এত কিছু বোঝানোর পর তোর বাড়ির ভিতরটাই মনে পড়লো, কিন্তু আমি একটা সাওয়াল, আমি যে একটা বাইরে আমি গ্রামের বাইরে, সেটা তোর মাথার মধ্যে আসতেছে না? আরে আসতে তো মাথার মধ্যে ঘুরঘুর করতেছে, মনে কর আমি জাস্ট দে তাতে দিবি না? না আমার কথাটা শেষ করতে দিরে বন্ধু। জি কিছু বলবেন? আসেন আসেন আসেন।